আসিয়া দুইটা পড়া শক্তি ছিল। হযরত আমিনা বলেন, আমার মুহাম্মদ যখন পৃথিবীতে আসলো তখন দেখলাম আমার মুহাম্মদের যেই আলোটা সেটা দুইটা পড়া শক্তিকে গ্রাস করে নিয়েছে। ইবনে সাদ বলেন, এক মাস পর্যন্ত বৃষ্টি নাই, আমি আমার নাতি মুহাম্মদকে দেখার পরে আমার অনুমান হয়েছে এই মুহাম্মদ তোমার কাছে সবচাইতে প্রিয় বান্দাদের একজন, আমার নবীর বরকতে তুমি মক্কা মদিনায় বৃষ্টির ব্যবস্থা। আমেনা বলেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, যখন আমার মুহাম্মদকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন, আমি দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেল। শুধু আমার ঘর আলোকিত হয় নাই, আমার ঘরটার আলো আমি ওই আলোতে আমি সিরিয়া পর্যন্ত দেখেছি। সিরিয়ার রাজপ্রাসাদগুলো আমার চোখের সামনে ভেসে উঠল। আমি শুধু চিড়িয়া দেখি নাই, আমি পারস্যের প্রাসাদগুলো পর্যন্ত দেখেছি। ঘর প্রজ্বলিত হয়ে গেল, প্রাচ্য প্রাচ্যত্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোক রশ্মি ছড়িয়ে পড়ল। ইবনে সাদ বলেন, রাহিকুল মাখতুমের ভিতরে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই পৃথিবীতে আসলেন তখন ইরা বর্তমান ইরান পৃথিবীর দুইটা পরা শক্তি ছিল সেই সময়, একটা হচ্ছে পারস্য আরেকটা হচ্ছে রোম। পারস্য বর্তমান ইরান, রোম হচ্ছে বর্তমান রাশিয়া, দুইটা পরাশক্তি ছিল। হযরতে আমিনা বলেন, আমার মুহাম্মদ যখন পৃথিবীতে আসলো তখন দেখলাম আমার মুহাম্মদের যেই আলোটা সেটা দুইটা পরাশক্তিকে গ্রাস করে নিয়েছে। ইবনে সাদ বলেন, ইরানে এক বছর নয় দুই বছর নয়, ইরানের মানুষ দীর্ঘত 1000 বছর পর্যন্ত আগুন প্রজ্বলিত করে আগুনের পূজা করত। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আসলেন 1000 বছরের আগুন ধপ করে নিভে গেল। ইরানের যেই সমস্ত ধর্মশালাগুলোর ভিতরে বড় বড় মূর্তিগুলো ছিল, মূর্তিগুলো মাথাকে নিচু করে দিয়ে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেল। পারস্যের শুধু মূর্তি নয়, পারস্যের রাজপ্রাসাদগুলোতে ভূমিকম্প শুরু হয়ে গেল। পারস্যের 14টা রাজপ্রাসাদ ভেঙে মাটির সাথে মিশে গেল। নবী আমার মুহাম্মদ পৃথিবীতে আসার যেই বার্তা সেটি দিয়ে দেওয়া হয়েছে যে পৃথিবীতে যদি সেজদা চলে তাহলে এই কপাল দিয়ে সেজদা করতে হবে রব্বে করিমকে। কাকে সেজদা করতে হবে? ওয়ারুকাউ মারুকিন, ও গোলামেরা যারা রুকু করে তাদের সাথে রুকু করো। ওয়াসজুদু মাসাজিদিন, যারা সেজদাকারী তাদের সাথে কি করো? সেজদা করো, তাদের সাথে সেজদা করো। রাহিকুল মাকতুমের ভিতরে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন পৃথিবীতে আসলেন আব্দুল মুত্তালিব সংবাদ পেন, ঘরের পাশে চলে আসলেন, এসে বললেন আমার নাতিকে আমার কোলে দাও। ইবনে সাদ বলেন, দুই বর্ণনা আসছে, ইবনে সাদ বলেন আবু তালেবের কথা, রাহিকুল মাকতুমের ভিতরে এসেছেন, না আবু আব্দুল মুত্তালিব এসেছে। এসে নাতিকে কোলে নিলেন, নাতির চেহারার দিকে তাকিয়ে আব্দুল মুত্তালিব ছোট শিশু মুহাম্মদকে নিয়ে কাবা শরীফের পাশে চলে গেলেন। কাবার গিলাফ ধরে এক হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক হাতে কাবার গিলাফ, নিজের চেহারাটাকে আকাশের দিকে তাকিয়ে বললেন, ওগো আল্লাহ, মক্কায় মুকাররমা আজকে প্রায় দীর্ঘস্থ কয়েক মাস পর্যন্ত বৃষ্টি নাই, আমি আমার নাতি মুহাম্মদকে দেখার পরে আমার অনুমান হয়েছে এই মুহাম্মদ তোমার কাছে সবচাইতে প্রিয় বান্দাদের একজন, আমার নবীর বরকতে তুমি মক্কা মদিনায় বৃষ্টির ব্যবস্থা করে দাও। ইবনে সাদ লেখেন,
মোহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কাবার গিলাফ ধরে যখন আব্দুল মুত্তালিব আকাশের দিকে তাকিয়ে এই কথা বললেন, সেকেন্ডের ভিতরে মক্কা মদিনার জমিনটা মেঘে মেঘাচ্ছন্ন হয়ে গেল। রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ মক্কা মদিনার সমস্ত প্রাণীকুলকে প্রশান্তি দান করলেন। সুবহানাল্লাহ। এজন্য